মহিষের দাম আছে আপনার 240 টাকা আছে, সর্বোচ্চ বালার হলে 280-300, আবার একটু দাগি বসা গেলে 200 টাকা 180 টাকা আছে। কিন্তু দাগি বসার তো কাস্টমার নিবে না, সবাই চাতে বালোটা 10 টাকা বাড়ায়। কিন্তু বালোর 280 টাকা, 270 টাকা, 260 টাকা, গতকালকে 300-320, 280 নিন, আজকে তা 50 টাকাই তো কমে আইছে, আগামীকালকে আরও কমবো। হ্যাঁ কমবে, এখন কমবে, কেন যে আমদানি হবে, ইন্ডিয়া আমদানি হইতেছে, আজকে আরেক গাড়ি বেশি হইলে আরো 50 কমে দেবো। কমছে আড়াই কেজিতে 5 টাকা কমছে, আমরা গেছে সপ্তাহে আড়া বিক্রি করছি আপনার 130 টাকা প্যাকেট, এখন বিক্রি হতেছে 115 টাকা প্যাকেট, ময়দা বিক্রি করছি গেছে সপ্তাহে 145 টাকা, এখন বিক্রি হতেছে 130 টাকা, আটা ময়দা কেজিতে 5-60 টাকা করে কমছে। ইন্ডিয়ান বেস্টটা ঈদের আগে পাইকারি ছিল 32-35, এই ফেজন পাইকারি হয়েছে 45-43 টাকা, এটাই বাড়ছে। আর দেশি হাইব্রিড পেস্টটা ঈদের আগে 65 টাকা ছিল, অনেক 65-62 আছে। খুচরা ইন্ডিয়ান বেচ 40 টাকা ব্যস্ত, আমি এদের আগে 49 টাকা ব্যস্ত আছি, হিসাবে 10 টাকায় বাড়ছে। এক কেজির নিচে যেটা ওটা কেজি হইলো আপনার 1800-1900 টাকা, আর এটা হইলো 1700-1750 টাকা। ইলিশ মাছের দাম প্রচুর, ইলিশ মাছ নদীতে ইলিশ মাছ নাই বলতেই, গত সপ্তাহে এই সপ্তাহে প্রায় কেজি প্রতি 150 টাকা কেজিতে বাড়তি, মাছের দাম আরও বাড়ার সম্ভাবনা আছে। সামনে 25 তারিখের পরে যদি আপনার চিটায় ওই যে সাগরে যে অভিযানটা দিছে, অভিযানটা যদি উড়ায় তাহলে মাছ কমার সম্ভাবনা আছে, আর নাইলে মাছের কমার কোনো সম্ভাবনা নাই। জি, এখন মাছ ধরা বন্ধ। হঠাৎ করে ব্রয়লার মুরগিটা মনে কেজি প্রায় 10 টাকার মতো বাড়িয়ে গেছে আজকে, আজকে বিক্রি করতেছি মনে হয় 170-180 টাকা কেজি ব্রয়লার, এবং গেছে কালকে বিক্রি করছি 160 টাকা, আর পাকিস্তানি মুরগিটা 260 টাকা কেজি, এবং দেশি মুরগি মনে হয় 650 টাকা। সব মুরগি নিয়ম ধরে আছে, কিন্তু ব্রয়লার মুরগিটা হঠাৎ করে একটু বাড়ছে মালের ক্রাইসিসের কারণে। গেছে সপ্তাহে ঈদের মাস ছিল, ঈদের সপ্তাহ ছিল থাকার কারণে, যেমন আপনার গেছে সপ্তাহে সবজি দাম একটু কমেছিল, যেমন সালাতের আইটেমটা দাম একটু বেশি ছিল, এখন মানে ঈদের পরে আবার বৃষ্টি হওয়ার পরে যেমন সবজি দামটা মোটামুটি সব সবজি দাম বাইরে গেছে, যেমন আপনার হলো লাউ হইলো আপনার হলো 70-75 টাকা পিস, আর হইলো আপনার হলো টমেটো হইলো 200-220 টাকা, আর হইলে আপনার হলো বেগুন লম্বা এবং গোল 100-120 টাকা, করলা এবং উস্তা 100-120, যেমন আপনার হলো কচুরমুখী 90-100, গাজর 120 টাকা কেজি খুচরা আমাদের বিক্রি, আর হইলো মানে অন্যান্য সবজি, যেমন আপনার হলো আমি মনে করি যে সব সবজি কেজিতে 15-20 টাকা কেজিতে বাড়ছে। জি ভাইয়া, 100 টাকার নিচে কিছু আইটেম আছে, আর 100 টাকার উপরও কিছু আছে, যেমন 100 টাকার নিচে হইলো ভেন্ডি পটল পেঁপে 45-50 টাকা, আর অন্যান্য সবজি আপনি হলো 70-80, 100-120, 110, এভারেজ হিসাব করতে গেলে আপনি হলো 90-100 টাকা কেজি এভারেজ হিসাব করতে গেলে।